স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন তসলিমান নাসরিন লেখক নাসরিনের মুখোমুখি অনুষ্ঠানে আপনি বুদ্ধিজীবীদের নষ্ট বুদ্ধিজীবী বললেন আবারও ওই প্রশ্ন এই বুদ্ধিজীবীদের বড় একটা অংশ আপনার সতীর্থ ছিল আপনার সঙ্গে এক সঙ্গে তাদের লেখালেখি ছিল অনেকের সঙ্গে বন্ধুত্ব ছিল তারা কেন পরে আপনাদের আপনার সাথে নেই জানি না বিষয়টা কি এরকম যে আস্থাহীনতা আস্থা কিসের আস্থায়ীনতা মানে আপনি আপনার আত্মজীবনীতে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক যেটা গোপনীয় থাকবার এক ধরনের অলিখিত চুক্তি থাকে এরকম কোনো চুক্তি ছিল না কারোর সঙ্গে আমার যেটা অলিখিত থাকবে আমার আত্মজীবনী লিখতে গিয়ে তো আমি আমার কথা লিখবো মূলত আমি আমার কথা লিখেছি কিন্তু একা তো মানুষ চলে না মানুষের আশে মানুষের আশেপাশে মানুষ থাকে সমাজ থাকে রাজনীতি থাকে একটা রাষ্ট্র থাকে আমি তো সবার কথাই লিখেছি আমি যেভাবে ফিল করেছি যা দেখেছি জীবনে যা আমাকে নির্মাণ করেছে সেই সেগুলোর কথা আমি লিখেছি আমরা সাধারণত আত্মজীবনীতে যেরকম দেখি অমুকের সাথে চা খেলাম তমুকের সাথে হাঁটলাম অনেক বেশি হচ্ছে বাইরের গল্প আপনার কি মনে হয় যে আপনি ভেতরের নিজের গল্পগুলো বলেছেন বলেই তারা বিব্রত হয়ে অবশ্যই কারণ যে মুখোশ পরে তো অনেকেই থাকে আমি মানে বলছি না যে সবাই মুখোশ পরে থাকে আমি তো অনেকের অনেক বন্ধুর কথা লিখেছি অনেক মানুষ যাদের সঙ্গে মিশেছি ওদের কথা বলেছি কীরকম ভালো ছিলেন তারা না কীরকম আমাকে স্নেহ করতেন এখন কিছু কিছু মানুষ তাদের মধ্যে হিপোক্রেসি ছিল তো আমি সেগুলো তুলে ধরেছি কিন্তু এরকম নয় যে আমি তাদেরকে খুব অপমান করেছি তা নয় কিন্তু আমি যেভাবে বুঝেছি আমি যেভাবে দেখেছি যে ঘটনাগুলো যে অভিজ্ঞতাগুলো আমাকে তৈরি করেছে সে কথাগুলো তো আমি আত্মজীবনীতে লিখবই এখানে কাউকে হেয় করার জন্য নয় বই আমি কাউকে হেয় করার জন্য লিখিনি কারো বিরুদ্ধে মন্দ কথা বলার জন্য লিখিনি যাদের সম্পর্কই লিখেছি ঠিক ওই ঘটনাগুলোই ঘটেছে বলে আর ওই ঘটনা ঘটনাগুলো সিগনিফিকেন্ট বলে আমার জন্যে সিগনিফিকেন্ট ছিল আমার জীবনের জন্যে কারণ অনেক ঘটনা আমাকে খুব আহত করেছে আমাকে অনেক ভাবিয়েছে আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে মানুষ সম্পর্কে এই সেই সব ঘটনাই আমি লিখেছি শুধু তাই নয় আহত হয়েছি যেগুলোতে শুধু তাই লিখেছি তা নয় আমি যেগুলোতে ইন্সপায়ার্ড হয়েছি যে মানুষগুলোর সঙ্গে মিশে সে কথাও লিখেছি মানে একটা মানুষের জীবনে তো দুঃখ সুখ সবই থাকে ঘটনা দুর্ঘটনা সবই থাকে আমি সব কথা উল্লেখ করেছি এবং আমি সেই সব লেখকদের মতো নই যারা অর্ধেক জীবন লেখে কিছু লোকই কিছু প্রকাশ করে তা নয় আমি সব প্রকাশ করেছি ভালো মন্দ সব প্রকাশ করেছি এ কি দোষ নাকি ভালো দিক একটা মানুষের কিন্তু বাংলাদেশ তো এমন সমাজ যে বিয়ের আগে একটা ছেলে বা মেয়ের প্রেম ছিল এই কথাটাও পরিবার সমাজ স্বামী বা স্ত্রী পরস্পর মেনে নিতে পারে না এখন মেনে নিতে হবে যা সত্য তাকে মেনে না নেওয়ার মধ্যে তো কোনো গৌরব নেই সত্য ব্যাপারটাকে মেনে নেব না এটার মধ্যে তো কোনো গৌরব নেই গৌরব হবে সত্যটাকে মেনে নেওয়া যেমন ধরেন বাবা মার সাথে সন্তানের সম্পর্ক একেবারে হচ্ছে সন্তান তো কোনোভাবেই সাধারণ নিয়মে চাইবে না তার কোনো কথা দ্বারা বাবা মা এই সমাজে রকম সমালোচনার পাত্রে পরিণত হোক এই সম্পর্ক প্রশ্নবিদ্ধ হোক কিন্তু আপনার লেখা সেই জায়গাতে স্পর্শ করেছে মানে আমার বাবা মার ব্যাপারে আপনার বাবা মাকে নিয়ে আপনার লেখালেখি বাবা মার সম্পর্ক নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হতে সাহায্য করেছে হ্যাঁ যা সত্যি তাই লিখেছি আমার বাবা যেমন মানুষ ছিলেন যাকে তাকে আমি যেমন দেখেছি তা লিখেছি আমার মা যেমন ছিলেন তাই লিখেছি লুকিয়ে কী লাভ লুকবো কেন আসলে মানুষগুলো এই রকম মানে একটা আদর্শ ফ্যামিলি তৈরি করলাম আমি মনে মনে ওই তো সব ফ্যামিলি হয় না আসলে না অনেক কন্দল থাকে অনেক কলহ থাকে অনেক বিরোধ থাকে তো আমাদের ফ্যামিলিতেও ছিল তা আমার বাবা ডাক্তার ছিলেন খুব নামি লোক ছিলেন খুব ভালো মানুষও ছিলেন একদিক দিয়ে খুব সেকুলার ছিলেন আমি তো সব কথাই বলেছি আমার বাবার প্রতি আমার প্রচুর শ্রদ্ধা আমার বাবা আমাকে মেডিকেলে পড়িয়েছেন এবং আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছেন যেন বড় হই যেন মানুষ হই যেন নিজের পায়ে দাঁড়াই হ্যাঁ অনেক পনেরো ষোলো বছর বয়সে অনেক অনেক লোক আসত বিয়ের জন্য আমার বাবা ওদের তাড়িয়ে দিতেন না আমার মেয়ে আগে পড়াশোনা করবে তারপর নিজের পছন্দ মতো বিয়ে করবে এটা কজন বাবা বলতো সেই অত আগে সেই জন্য আমার বাবাকে আমি শ্রদ্ধা করি খুব কারণ ওই সময় আমার বাবার মতো বাবা ছিল না খুব শহরে কিন্তু আবার বাবার অন্য খারাপ দিক ছিল আমার মার সঙ্গে ব্যবহার বাবা খুবই খারাপ করতেন সেই সব কথা তো লিখেছি আমি সবই লিখেছি কারণ ওগুলো দেখতে দেখতে আমি বড় হয়েছি আমার বাড়িতে দেখতাম যে আমার বাবা মার মধ্যে খুব ভালোবাসা শ্রদ্ধা ছিল না সেইটা সেটা আমার খারাপ লাগতো কিন্তু আবার বাবাকে আমার ভালোওবাসতাম আবার মা আমার খুব অসাধারণ মহিলা ছিলেন খুবই অনেস্ট ছিলেন আমার মার মতো দয়ালু মানুষ আমি খুব কমই দেখেছি আমার জীবনে নিজের পাঁচশো টাকা থাকলেও সেটা কাউকে দিয়ে দেবেন দুটো শাড়ি থাকলে একটা শাড়ি কাউকে দিয়ে দেবেন এরকম ছিলেন এত মানুষের কথা ভাবতেন এমন আমি আমি বললাম আমার নানাও এরকম ছিলেন আমি সবই লিখেছি কিন্তু আমার মা আবার খুব একটা সময় খুব ধর্মভীরু হয়ে পড়লেন খুব মানে এই ধর্মের জন্য এমন 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 হয়ে গেলেন যে অনেক সময় অনেক ইরেশনাল কাজ করতেন যেগুলো আবার আমার ভালো লাগত না তো এইগুলো লিখবো না কেন এগুলো দেখতে দেখতে আমি বড় হয়েছি আমি যখন আত্মজীবনী লিখবো ভেবেছি আমি তো সব কথাই লিখবো আমি কি অন্যদের মতো নাকি অন্য লেখকদের মতো বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা নিজের নামে জীবনে ঘটেছে বলে বড়াই করব না আমি ওরকম নই শুরু থেকেই আমি ওরকম নই আমি সত্য কথা বলার মানুষ আমার নিজের বাবা মা যাদেরকে আমি এত ভালোবাসি তাদেরকেও আমি ছেড়ে দিইনি যেখানে তাদের আমি দেখেছি যে অন্যায় হচ্ছে কিছুর সেখানে আমি সেই সেই সব লিখেছি তার মানে অন্যায় অন্যায় প্রতিবাদ করেছি আমি লেখক তসলিমা নাসরিনের মুখোমুখি একাত্তর টেলিভিশন বিশেষ এই আয়োজনে থাকুন আমাদের সাথে নিচ্ছি একটা বিরতি